করছি আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা চিলেকোঠা। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 40 থেকে ডাইনে রাস্তা ধরে 10 কিলোমিটার গেলেই ব্রহ্মপুর। মোড়টা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম, কিরে তোর জন্মস্থানটা একবার ঢুমেরে যাবি নাকি? সেই যে ছেড়েছিস, তারপর তো আর আসিসনি। তা আসিনি, বলল আদিত্য, 29 বছর। অবশ্যই আমাদের বাড়িটা নির্ঘাত এখন ধ্বংসস্তূপ, যখন ছাড়ি তখনই বয়স ছিল প্রায় 200 বছর। স্কুলটারও কি দশা জানি না, বেশি সংস্কার হয়ে থাকলে তো চেনাই যাবে না। ছেলেবেলার স্মৃতি ফিরে পাবো এমন আশা করে গেলে ঠকতে হবে। তবে হ্যাঁ, নগাখুরোর চায়ের দোকানটা এখনও থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে মন্দ হয় না। ধরলাম ব্রহ্মপুরের রাস্তা। আদিত্যদের জমিদারি ছিল ওখানে। স্বাধীনতার বছরখানেকের মধ্যেই আদিত্যর বাবা ব্রজেন্দ্রনারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন। আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুর থেকেই। কলেজের পড়াশোনা হয় কলকাতায়, তখন আমি ছিলাম ওর সহপাঠী। 76-এ আদিত্যর বাবা মারা যান, তারপর থেকে ছেলেই ব্যবসা দেখে। আমি ওর অংশীদার এবং বন্ধু। আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেওদারগঞ্জে, সেইটে দেখে ফিরছি আমরা। গাড়িটা আদিত্যরই, যাবার পথে ও চালিয়েছে, ফেরবার পথে আমি। এখন বাজে 3:30। মাসটা মাঘ, রোদটা মিঠে। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো, ফসল এবার ভালোই হয়েছে। পাকা রাস্তা ধরে মিনিট 10-এক চলার পরেই গাছপালা দালান কোঠা দেখা গেল। ব্রহ্মপুর হলো যাকে বলে শহর বাজার জায়গা। লোকালয় আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল, দাঁড়া, বায়ে স্কুল। গেটের উপর অর্ধচন্দ্রাকৃতি লোহার ফ্রেমের ভেতর লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল, প্রতিষ্ঠা 1872। গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ, রাস্তার শেষে দোতলা স্কুল বাড়ি। আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্মৃতির সঙ্গে মিলছে? আমি জিজ্ঞেস করলাম। আদপেই না, বলল আদিত্য। আমাদের স্কুল ছিল একতলা, আর ডাইনে ও বিল্ডিংটা ছিল না, ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল। তুই তো ভালো ছাত্র ছিলি, তাই না? তা ছিলুম, তবে আমার বাঁধা পজিশন ছিল 2nd। ভেতরে যাবি? পাগল! মিনিট খানিক দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে। তোর সেই চায়ের দোকানটা কোথায়? এখান থেকে 3 ফার্লং, সোজা রাস্তা, একটা চৌমাথার মোড়ে। পাশেই একটা মুদির দোকান ছিল, আর উল্টো দিকে শিব মন্দির। পোড়া ইটের কাজ দেখতে আসতো কলকাতা থেকে লোকেরা। আমরা আবার রওনা দিলাম। তোদের বাড়িটা কোথায়? শহরের শেষ মাথায়। ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই আমার। তবু একবার যাবি না? সেটা পরে ভাবা যাবে, আগে চা। চৌমাথা এসে গেল দেখতে দেখতে। মন্দিরের চূড়োটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল। কাছে যেতে আদিত্যর মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখ পড়ল একটা দোকানের ওপর সাইনবোর্ডে, নগেন্স টি ক্যাবিন। পাশে মুদির দোকানটাও রয়েছে এখনো। আসলে 29 বছরে মানুষের চেহারার অনেকটা পরিবর্তন হলেও এইসব শহরের রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা বদলায় না। শুধু দোকান নয়, দোকানের মালিকও বর্তমান, 60-এর ওপর বয়স, রোগা পটকা চাষারি চেহারা, হিসেব করে আছড়ানো ধবধবে সাদা চুল, দাড়িগোফ কামান না, পরনে খাটো ধুতির উপর নীল ডোরা কাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে বুট চাদরের নিচ দিয়ে। কোত্থেকে এলেন আপনারা? একবার গাড়ির দিকে, একবার দুই আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু। স্বভাবতই আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না। দেওদারগঞ্জ, বলল আদিত্য। যাব কলকাতা। এখানে আপনার দোকানে চা খেতে আসা। তা খাবেন বই কি? শুধু চা কেন, ভালো বিস্কুট আছে, চানাচুর আছে, বরং নান খাটাই দিন দুটো করে। আমরা দুটো টিনের চেয়ারে বসলাম,
দোকানে আর লোক বলতে কোণের টেবিলে একজন মাত্র, যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই। মাথা হেঁট, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও স্যান্নাল মশাই, কোণের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গলা তুলে বললেন নগেনবাবু, 4টে বাজতে চলল, বাড়ি মুখো হন এবার, অন্য খদ্দের আসার সময় হলো। তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপে বললেন, কানে খাটো, চোখেও চালসে, তবে চশমা করাবেন সে সঙ্গতি নেই। বুঝলাম এই ভদ্রলোকটি একটি মশ করার পাত্র। শুধু তাই না, নগেনবাবুর কথার যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথা ঠিক আছে কি না সে বিষয়ে সন্দেহ জাগে। আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে স্যান্নাল মশাই তার শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চালসে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি, মারাঠা দস্যু আসিরেছে ওই করো করো সবে সাজ, আজমির গড়ে কহিল হাকিয়া দুর্গেশ দুমরাজ। এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতাটা পুরো আবৃত্তি করে কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা, হয়তো তার নিজের বাড়ির দিকেই। চৌরাস্তার লোকের অভাব নেই, বিশেষত মন্দিরের সামনে 8-10 জন তোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে। কিন্তু আশ্চর্য এই যে তাদের কারুরই এই আবৃত্তি শুনে কোনো প্রতিক্রিয়া হলো না, ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনল না। আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায়, তাতে কেউ কান দেয় না। পাগল আরও ঢের দেখেছি, তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধা হলো না। কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হক চকিয়ে গেলাম, তার চোখে মুখের ভাব পাল্টে গেছে। কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করল, ভদ্রলোক কে বলুন তো, করেন কি? নগেনবাবু নিজের হাতেই 2 গেলাস চা আর 1টা প্লেটে 4টে নান খাটাই আমাদের সামনে এনে রেখে বললেন, শশাঙ্ক স্যান্নাল, কি আর করবে, অভিশপ্ত জীবন মশাই, অভিশপ্ত জীবন। চোখ কানের কথা তো বললুম, মাথাটাও গেছে বোধহয়, তবে পুরনো কথা একটিও ভোলেনি। স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরের সকলের কান পচিয়ে দিয়েছে। স্কুল মাস্টারের ছেলে, বাপ মরেছে অনেক কাল, সামান্য জমিজমা ছিল, একটিমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে। বউও মরেছে 5 বছর হলো, একটি ছেলে ছিল, বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায়, মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর, সেই থেকেই কেমন যেন হয়ে গেছে। কোথায় থাকেন? যোগেশ কোব্রেত ছিলেন ওর বাপের বন্ধু, ও তারই বাড়িতে একটা ঘরে থাকেন, ওরা 2 বেলা 2টি খেতে দেন, আমার এখানে এসে চা বিস্কুট খান ওই কোণে বসে। পেমেন্টটিও করা চাই, কারণ আত্মসম্মান বোধটি আছে পুরো মাত্রায়, যদিও এভাবে কদিন চলবে জানি না, সব মানুষের সময় তো সমান যায় না। আপনারা কলকাতার লোক, ঢের বেশি দেখেছেন আমাদের চেয়ে, আপনাদের আর কি বলবো। যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে না? আপনি তো জানেন দেখছি, ব্রহ্মপুরে কি এককালে যোগাযোগ ছিল একটু। নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোলো না, দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম। গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে এরই মধ্যে, তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। এবার আদিত্যই স্টিয়ারিং ধরল, বলল, আমাদের বাড়িটা একটু ঘুরপ্যাচের রাস্তা, আমি চালাই। তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল? ওটা এসেনশিয়াল হয়ে পড়েছে। তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞেস করে ওর মত পরিবর্তনের কারণটা এখন জানা যাবে, ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে আছে। আমরা রওনা দিলাম। চৌমাথার পূবের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বায়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়লাম। নহবতখানা সমেত জীর্ণ ফটকটায় এসে পৌঁছতে আরেকটা মোড় নিতে হলো। 4 মহলা বাড়িটা যে এককালে খুবই জাদরেল ছিল সেটা আর বলে দিতে হয় না, যদিও এখন অবস্থাটা কঙ্কালসার, হানাবাড়ি হলেও আশ্চর্য হব না। বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায়
একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে, এখন একেবারে পরিত্যক্ত। ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করালো। চারিদিকে জনমানবের চিহ্ন নেই, দেখে মনে হয় বছর দশকের মধ্যে এ তল্লাটে কেউ আসেনি। বাড়ির সামনেটায় বাগান ছিল বোঝা যায়, এখন সেখানে জঙ্গল। তুই কি ভেতরে ঢোকার মতলব করছিস নাকি? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম, কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে। ভেতরে না ঢুকলে ছাদে ওঠা যাবে না। ছাদে? চিলে কোঠায়? রহস্য আরো ঘন করে বলল আদিত্য। অগত্যা আমিও গেলাম পিছন পিছন, কারণ তাকে নিরস্ত করা যাবে বলে মনে হলো না। বাড়ির ভেতরের অবস্থা আরো শোচনীয়। কড়ি বর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে। ছাদ ধসে পড়তে আর বেশি দিন নেই। সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা, তাতে খান তিনেক ভাঙা আসবাব কোণে ঢাই করে রয়েছে, মেঝেতে সাত পুরু ধুলো। বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুর দালানের ভগ্নাবশেষ। এখানে কত পুজো, কত যাত্রা, কত কবিগান, পাঁচালি আর কবির লড়াই হয়েছে তার গল্প আদিত্যের কাছে শুনেছি। এখন এখানে পায়রা, ইঁদুর, বাদুর আর আরশোলার রাজত্ব। ইটের ফাটলের মধ্যে বেশ কিছু বাস্তুসাপ থেকে থাকলেও আশ্চর্য হব না। ডাইনে ঘুরে কিছু দূর গিয়েই সিঁড়ি। দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা ওপরে উঠলাম। দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ডাইনে ঘুরে আরও খান পনেরো সিঁড়ি উঠে ছাদে পৌঁছলাম। এই হলো চিলে কোঠা। এটা আমার প্রিয় ঘর ছিল, বলল আদিত্য। ছেলেবেলায় চিলে কোঠার প্রতি একটা আকর্ষণ থাকে জানি, আমারও ছিল। বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতে একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ। এই বিশেষ চিলে কোঠাটির একদিকে দেয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানলার সৃষ্টি হয়েছে, যার ভেতর দিয়ে বাইরের আকাশ, মাঠ, ধানকলের খানিকটা অংশ, অষ্টাদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে। সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থাই সবচেয়ে শোচনীয়, কারণ ঝড়বাদল বয়েছে বাড়ির মাথার উপর দিয়েই সবচেয়ে বেশি। মেঝে চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা, এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরাম কেদারা, একটা ভাঙা ক্রিকেট ব্যাট, একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার ব্যাঙ্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স। আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল, যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর উপর ভরসা। দুগ্গা দুগ্গা, উঁচুতে ওঠার কারণ আর কিছুই না, ঘুলঘুলিতে হাত পাওয়া। সেখানে হাতানোর ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো, কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরও বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটোয় ভরে দিল। যাক বাব্বা, বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে। জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামের স্ট্রাইকার বলে মনে হলো, কিন্তু সেটা এখানে লুকোনো কেন, আর ২৯ বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন হলো কেন সেটা বুঝতে পারলাম না। আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে পুরল। ওটা কি জিজ্ঞেস করতে বলল? একটু পরেই বুঝবি। নিচে নেমে এসে গাড়িতে উঠে আবার ফিরতি পথ ধরলাম। চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো। নামলাম দুজনে, ক্রাউন জুয়েলার্স। দুজনে গিয়ে ঢুকলাম শ্যাকরার দোকানে। এই জিনিসটা একবার দেখবেন? পকেট থেকে বার করে পুরু চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য। ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন। এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি। এ তো অনেক পুরনো জিনিস দেখছি। আগে হ্যাঁ, এ জিনিস তো আজকাল আর এত বড় দেখা যায় না। এটা যদি একটিবার ওজন করে দেখে দেন। বৃদ্ধ নিক্তিটা কাছে টেনে এনে তাতে কালশিটে পড়া চাকতিটা চাপালেন। নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি। আমার মনের কোণে একটা সন্দেহ উকি দিচ্ছে, কিন্তু আদিত্যের মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না।
কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে দুটি বছর দশেকের ছেলে বসে মার্বেল খেলছিল। গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের জিজ্ঞেস করতে বলল, শ্যান্নাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে। সামনের দরজা খোলাই ছিল, বাইয়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আরও এগোতে বুঝলাম শ্যান্নাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছেন, দেবতার গ্রাস। আমরা ঘরের দরজায় মুখটায় গিয়ে দাঁড়াতেও সে আবৃত্তি চলল যতক্ষণ না কবিতার শেষ পংক্তিতে পৌঁছায়। আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই। একটু আসতে পারি? আদিত্য জিজ্ঞেস করল আবৃত্তি শেষ হবার পর। ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে। আমার এখানে তো কেউ আসে না, ভাবলেশহীন কণ্ঠস্বর। আদিত্য বলল, আমরা এলে আপত্তি আছে কি? আসুন। আমরা ঢুকলাম গিয়ে ঘরের ভেতর। তক্তপোষ ছাড়া বসবার কিছু নেই, দুজনে দাঁড়িয়েই রইলাম। শ্যান্নাল মশাই চেয়ে আছেন আমাদের দিকে। আদিত্যনারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে? আদিত্য প্রশ্ন করল। বিলক্ষণ, বললেন ভদ্রলোক। আলালের ঘরের দুলাল, ছাত্র ভালোই ছিল, তবে আমাকে কোনোদিন টেক্কা দিতে পারেনি। হিংসে করত, প্রচণ্ড হিংসে, আর মিথ্যে কথা বলত। জানি, বলল আদিত্য। তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে শ্যান্নালের হাতে দিয়ে বলল, এইটা আদিত্য আপনাকে দিয়েছে। ওটা কি? টাকা। টাকা? কত টাকা? 150, বলেছে এটা আপনি নিলে সে খুশি হবে। হাসবো না কাঁদবো? আদিত্য টাকা দিয়েছে আমায়, হঠাৎ এ মতি হলো কেন? সময়ের প্রভাবে তো মানুষ বদলায়, আদিত্য এখন হয়তো আর সে আদিত্য নেই। আদিত্য বদলাবে? প্রাইস পেলুম আমি, উকিল রামশরণ বারুচের নিজের হাতে দেওয়া মেডেল। সেটা তার সহ্য হলো না, সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে। তারপর আর ফেরতই দিলে না, বললে পকেটে ফুটো ছিল, গলে পড়ে গেছে। এটা সেই মেডেলেরই দাম, আপনার পাওনা। শ্যান্নালের চোখ কপালে উঠে গেল, ফ্যালফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল, মেডেলের দাম কীরকম? সে তো বড়জোর 5 টাকা, রূপোর মেডেল তো। রূপোর দাম 30 গুণ বেড়ে গেছে। বটে, আশ্চর্য, এ খবর তো জানতুম না। তবে শ্যান্নাল মশাই হাতের 15টা 10 টাকার নোটের দিকে দেখলেন, তারপর মুখ তুলে চাইলেন আদিত্যের দিকে। এবার তার চোখে মুখে এক অদ্ভুত নতুন ভাব, বললেন, এতে যে বড় চ্যারিটির গন্ধ এসে পড়েছে আদিত্য। আমরা চুপ। শ্যান্নাল মিটিমিটি চোখে চেয়ে আছেন আদিত্যের দিকে, তারপর মাথা নেড়ে হেসে বললেন, তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগাখুরোর চায়ের দোকানেই আমি চিনে ফেলেছি তোমায়। আমি বুঝেছি তুমি আমায় চেননি, তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই আবৃত্তি করলুম, যদি তোমার মনে পড়ে। তারপর যখন দেখলুম তুমি আমার বাড়িতেই এলে, তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে পারলুম না। ঠিকই করেছ, বলল আদিত্য, তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি, কিন্তু এ টাকা তুমি নিলে আমি খুশি হব। মাথা নাড়লেন শশাঙ্ক শ্যান্নাল। টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য, বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম। আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম মেডেলটা পেলে, আমার মনে আর কোনো খেদ থাকতো না। চিলেকোঠাতে 29 বছর লুকিয়ে রাখা মেডেল যার জিনিস তার কাছেই আবার চলে এলো, এতদিনেও তার গায়ে খোদাই করা লেখাটা ম্লান হয়নি, শ্রীমান শশাঙ্ক শ্যান্নাল, আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার 1948। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।